সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয় ইউনিট অফ কম্পিটেন্সি পারফর্ম ওয়্যার অ্যান্ড কেবল জয়েন্ট। এলিমেন্ট অফ কম্পিটেন্সি, এখানে সাতটা এলিমেন্ট অফ কম্পিটেন্সি আছে। তার মধ্যে নাম্বার টু, আইডেন্টিফাই ডিফারেন্ট সাইজ অ্যান্ড ক্যাপাসিটি অফ ওয়্যার অ্যান্ড কেবলস, এই এলিমেন্টটি আজকে আলোচনা করব। তাহলে আজকের কাজ হলো আইডেন্টিফাই ডিফারেন্স সাইজ অ্যান্ড ক্যাপাসিটি অফ ওয়্যার অ্যান্ড কেবলস। আজকের ক্লাস থেকে আমরা যা শিখতে পারবো তা হলো ওয়্যার বা তার কি, কেবল কি, তার এবং কেবলের পার্থক্য ও সাইজ, তারের গ্যাস এবং কেবলের কারেন্ট পরিবহন ক্ষমতা সম্পর্কে আজকে জানব। ওয়্যার বা তার হলো ইনসুলেশন দ্বারা আবৃত বা অনাবৃত একটি একক পরিবাহী বা কন্ডাক্টরকে ওয়্যার বা তার বলা হয়। বাস্তবে এক বা একাধিক ঘে বিশিষ্ট ইনসুলেশন বিহীন পরিবাহীকেও তার বা ওয়্যার বলা হয়। হতে পারে সেটি মোটা বা হতে পারে সেটি অনেক চিকন। কেবল হলো একাধিক ঘে একত্রে পাকানো ইনসুলেশন আবৃত পরিবাহীকে কেবল বলে। তার ও কেবলের মধ্যে পার্থক্য, ইনসুলেশন বিহীন কন্ডাক্টরকে তার বলে, ইনসুলেশন যুক্ত কন্ডাক্টরকে কেবল বলে। তার তুলনামূলক কম কারেন্ট বহন করে, কেবল তুলনামূলক বেশি কারেন্ট বহন করে। তার মোটর এবং ট্রান্সফর্মার ওয়েন্ডিংয়ে ব্যবহৃত হয়, কেবল ওয়্যারিংয়ের জন্য ব্যবহার করা হয়। এটি হলো ওয়্যার গ্যাস। এই ওয়্যার গ্যাস দিয়ে আমরা তারের গ্যাস পরিমাপ করি। ওয়্যার গ্যাস দুই ধরনের হয়ে থাকে, SWG সিস্টেম আর AWG সিস্টেম। SWG সিস্টেম হলো স্ট্যান্ডার্ড ওয়্যার গ্যাস আর AWG সিস্টেম হলো আমেরিকান ওয়্যার গ্যাস। এটি একটি ওয়্যার গ্যাস। ওয়্যার গ্যাসে এক থেকে শুরু করে 36টা গ্যাস নাম্বার দেওয়া থাকে। সবচাইতে বড় গ্যাসটা হলো এক নাম্বার গ্যাস, তার থেকে শত 2 নাম্বার এবং সবচাইতে শত 36 নাম্বার। আমরা যখন কোনো তারের গ্যাস নাম্বার নির্ণয় করব, সেই তারটি এই ওয়্যার গ্যাসের 1 থেকে 36 নাম্বারের গ্যাপের মধ্যে যেটিতে গ্যাপের বরাবর মিলে যাবে সেটি হবে সেই তারের ওয়্যার গ্যাস নাম্বার। তাহলে আমরা দেখি কিভাবে ওয়্যার গ্যাস দিয়ে তারের গ্যাস মাপা হয়। এগুলো হলো সুপার এনামেল ওয়্যার। এগুলো দিয়ে ফ্যান, মোটর এবং ট্রান্সফর্মার রিওয়াইন্ডিং করা হয়। আমরা একটি একটি করে ওয়্যারের গ্যাস মিলিয়ে দেখব। ওয়্যার গ্যাসের যে গ্যাপটিতে ওয়্যারটি ভালোভাবে ঢুকে যাবে এটি হবে ওয়্যারের ওয়্যার গ্যাস। ওয়্যার গ্যাস দিয়ে আমরা কেবলের খেয়ের গ্যাসও নির্ণয় করতে পারব। অনেকে হয়তো শুনে থাকবেন কোন কেবলের সাইজ নাম্বার 320, 322 বা 722। এর মানে হলো 320, কেবলের খেই সংখ্যা 3টি এবং গ্যাস নাম্বার 20। 322 খেই সংখ্যা 3টি আর গ্যাস নাম্বার 22। এবং 722 মানে হলো কেবলের খেই সংখ্যা 7টি এবং গ্যাস নাম্বার 22। এবার আমরা কেবলের সাইজ নির্ণয় করব। সঠিক মানের কেবলের সাইজ নির্ণয়ের জন্য 7টি বিষয়ে আমাদের জানতে হবে। 1 নাম্বার, ব্যবহৃত লোড সমূহের পাওয়ারের পরিমাণ। 2 নম্বর, লোড কারেন্টের পরিমাণ। 3 নম্বর, পারিভাষিকতা মাত্রা।
এবং 4 নাম্বার ভোল্টেজ ড্রপের পরিমাণ। স্টেপ 1, ধরা যাক একটি বাড়ির কেবলের সাইজ নির্ণয় করব। ধরে নিই ওই বাড়ির ব্যবহৃত লোডের পরিমাণ 5 কিলোওয়াট বা 5000 ওয়াট। এই 5 কিলোওয়াট লোডের সাথে 20% বাড়তি লোড যোগ করতে হবে, কারণ ভবিষ্যতে লোড সংখ্যা বাড়তে পারে। 5000 ওয়াটের 20% হয় 1000 ওয়াট, তাহলে টোটাল পাওয়ার হচ্ছে 5000 ওয়াট যোগ 1000 ওয়াট সমান সমান 6000 ওয়াট। আমরা জানি মোট পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়। টোটাল পাওয়ার পি অর্থাৎ মোট পাওয়ার 5000 ওয়াট যোগ 1000 ওয়াট সমান সমান 6000 ওয়াট। স্টেপ 2, লোড কারেন্টের পরিমাণ। আমরা জানি বাসাবাড়ির লাইন ভোল্টেজ হলো 220 ভোল্ট, তাহলে VL ইকুয়াল টু 220 ভোল্ট। আমরা জানি সিঙ্গেল ফেজ লাইনের ক্ষেত্রে সূত্র হলো P ইকুয়াল টু VL IL cos থিটা। যেহেতু আমাদের লোড কারেন্ট IL এর মান বাইর করতে হবে, তাহলে IL ইকুয়াল টু P বাই VL cos থিটা। আমরা ফি এর মান পেয়েছি, VL এর মান পেয়েছি, cos থিটা এর মান পেয়েছি। cos থিটা মানে হলো পাওয়ার ফ্যাক্টরের মান, এর মান হলো cos থিটা ইকুয়াল টু 0.8। তাহলে আমরা পি ভাই বিএল cos থিটা এর মানগুলো বসালে পাই 34.09 অ্যাম্পিয়ার। অর্থাৎ ওই বাড়িটির কারেন্ট লাগবে 34.09 অ্যাম্পিয়ার। স্টেপ 3, পারিপার্শ্বিক তাপমাত্রা। আমরা যে ব্র্যান্ডের কেবল ব্যবহার করব, অবশ্যই সে ব্র্যান্ডের কেবলের ক্যাটালগ ফলো করব। আনুমানিক আমরা একটি ক্যাটালগ ফলো করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি CSA এর 10 নম্বরে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এর মান 46 অ্যাম্পিয়ার। এটি হলো ওই কেবলের নর্মাল কারেন্ট পরিবহন ক্ষমতা। তাহলে এখন আমরা দেখি ওই কেবলটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় কি পরিমাণ কারেন্ট পরিবহন করতে পারে। ধরে নিলাম 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই কেবলের কারেকশন ফ্যাক্টর হলো 0.87। তাহলে 46 অ্যাম্পিয়ারের সাথে এটি গুণ করলে আমরা পাই 46 × 0.87 = 40.02 অ্যাম্পিয়ার। তার মানে হলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই কেবলটি 40.02 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতে পারবে। তাহলে আমরা বাড়িটির লোড কারেন্ট পেয়েছি IL ইকুয়াল টু 34.09 অ্যাম্পিয়ার, অর্থাৎ কেবলটি ওই বাড়ির জন্য ব্যবহার উপযোগী। স্টেপ 4, ভোল্টেজ ড্রপ এর পরিমাণ। ভোল্টেজ ড্রপের স্ট্যান্ডার্ড মান 3%। তাহলে 220 ভোল্টেজের 3% করলে হয় 6.6 ভোল্ট। ধরে নিলাম কেবলটি দূরত্ব 50 মিটার, তাহলে 10 mm² কেবলের ড্রপ ভোল্টেজ হয় 7.4 ভোল্ট, অর্থাৎ নর্মাল ভোল্টেজ ড্রপ 6.6 ভোল্টের কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি ওই বাড়ির জন্য 5000 ওয়াট লোডের জন্য 50 মিটার দৈর্ঘ্যের 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য 10 mm² পিভিসি ইনসুলেটেড কেবল ব্যবহার করা যাবে। আশা করি আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকবেন। আগামী ক্লাসের টপিক পারফর্ম সার্কিট কানেকশন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে
অনলাইন ক্লাস সমাপ্ত করলাম।